জন্মাষ্টমীতে শারদ উৎসবের সূচনা বনগাঁ পনেরোর পল্লী ও কুঠিবাড়ি স্পোর্টিং ক্লাবের। পুজোকে ঘিরে দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ চমক, দাবি পুজো আয়োজকদের। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। শারদ উৎসব আসন্ন, স্বাভাবিকভাবেই একটু একটু করে সেজে উঠছে প্রকৃতি। প্রস্তুতি শুরু হয়েছে পটুয়া পাড়াগুলিতে, মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় একটু একটু করে দেবীর চিন্ময়ী রূপ মৃন্ময়ী হয়ে উঠছে। প্রস্তুতি শুরু হয়েছে পুজো আয়োজকদেরও। কলকাতা মহানগরীর পর শারদ উৎসবের আয়োজনে জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের দাবি রাখে এই সীমান্ত শহর বনগাঁ। এই শহরে বরাবরই জাঁকজমকভাবেই পুজোর আয়োজন করে থাকেন বিভিন্ন পুজো উদ্যোক্তারা। এদিন বনগাঁ পনেরোর পল্লী যুবগোষ্ঠী ও কুঠিবাড়ি স্পোর্টিং ক্লাবের শারদ উৎসবের সূচনা হয় খুঁটি পুজোর মাধ্যমে। বনগাঁ মতিগঞ্জ পনেরোর পল্লী যুবগোষ্ঠীর পক্ষ থেকে এদিন খুঁটি পুজোর আয়োজন করা হয়। ঢাকের তালে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আয়োজন করা হয় খুঁটি পুজো। এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের দাবি, বরাবরের মতো এবছরও দর্শকদের নজর কাড়বে এই পুজো। এবারে তাদের আয়োজনে আদিবাসীদের ওপর নির্মিত পূজা মণ্ডপ, দর্শকেরা বাড়তি মজা পাবেন বলেই দাবি ক্লাব কর্তৃপক্ষের। এ বিষয়ে ক্লাবের দাবি, আসলে গত দুবছর করোনা মহামারীর জন্য আমরা বনগাঁ মানুষকে শারদ উৎসবের কোনো কিছুই উপহার দিতে পারিনি, কিন্তু এবারে সেই দুবছরের ঘাটতি আমরা পূরণ করে দিতে চাই। সুতরাং পুজোটাকেও আমরা অনেক অন্যরকম আঙিনাতে নিয়ে চলে যাচ্ছি এবং বনগাঁর মানুষ যাতে আরও বেশি করে আনন্দ পায় তার ব্যবস্থাও করছি। এবারে আমাদের ভাবনাতে আদিবাসীদের ওপরে একটা থিম আছে, আর বাকিটা পুজো মণ্ডপে এসে আমরা চমক দিতে চাইছি। আমরা এবারে অষ্টান্নতম বর্ষে পদার্পণ করছি এবং বনগাঁ পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কোভিড বিধি মেনে বনগাঁর পুজো উৎসব যেটা হয় আর কি, সেই উৎসবে পনেরোপল্লী যুবগোষ্ঠী বিগত দিনেও সাক্ষী ছিল, এবারেও থাকবে, আগামী দিনেও আপনাদের আশীর্বাদ পাথেয় করে থাকবে। এদিন কুঠিবাড়ি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও খুঁটি পুজোর আয়োজন করা হয়। সকালেই ক্লাব সদস্যরা মেতে ওঠেন খুঁটি পুজোতে। ক্লাবের পক্ষে জানা গেছে এবারে তাদের পুজো 53 বছরে পা দিল। অতিমারির কারণে মাঝে দুবছর সেভাবে পুজোর আয়োজন করা হয়নি, তবে এবছর পুজোর আয়োজন হচ্ছে জাঁকজমকভাবেই, জানালেন আয়োজকরা। আয়োজকরা আরও জানান, মাটির বিভিন্ন জিনিস দিয়েই নির্মাণ করা হবে পূজা মণ্ডপ। এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের দাবি, আমাদের এবার 53 বছরে আমরা পদার্পণ করেছি। আমরা প্রতিবার যেভাবে আমরা আমাদের সামর্থ্য মতন অনুযায়ী ক্লাবের পক্ষ থেকে আমরা এই শারদ উৎসব পালন করি, প্রত্যেকবারের ন্যায় এবারেও আমরা হচ্ছে আয়োজন করেছি। আমাদের মাটির যে কাজগুলো হয় সেই মাটির কাজগুলো দিয়েই আমাদের পূজা মণ্ডপটি তৈরি হবে। দর্শনার্থীরা আসেন, তারা প্রত্যেকেই আনন্দ পান, আমরা সেইভাবেই আমাদের সামর্থ্য মতো উপস্থাপনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।